হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার একটি নতুন স্থানের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আজকের আবহাওয়াটা ঘোরবার জন্য বেশ উপযোগী ছিল, মোটামুটি রোদ ছিল না, আকাশ মেঘলা। ঘূর্ণিঝড় চিত্রাঙের কারণে, সম্ভাব্য ঘূর্ণিঝড় যে চিত্রাং সেটার কারণে একটা নিম্নচাপ সারা দেশের উপরই লক্ষ্য করা যাচ্ছে, সেই কারণে আর কি আকাশ মেঘযুক্ত, রোদ নেই, ছায়া একটা ভাব। তো এটা যে জায়গাটা আপনারা দেখছেন সেটা মনে হচ্ছে যে একটা উত্তাল সাগরের মতো, এবং প্রমত্তা নদের মতো মনে হচ্ছে, নদ বা নদীর মতো। তো আসলে জায়গাটা আপনারা উইকেন্ডে বা হলিডেতে যেসব টুরিস্ট প্লেসগুলো যাবার বা বেড়াবার প্রোগ্রাম করেন সেরকম কোনো জায়গায় নয়, কিন্তু ওই যে একটা কথা আছে না যে বহুদিন ধরে, মানে কবিতা আর কি, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর, শিশের উপর একটি শিশির বিন্দু, এরকম আর কি একটা কবিতা আমরা ছোটবেলায় পড়েছিলাম। তো আসলে লাইন বাই লাইন শুদ্ধভাবে বলতে পারলাম না, বেশ শ্রুতিকটু শোনা গেল, হয়তো আমি যেভাবে বললাম ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, ভিউয়ার্স যে ভাই বোনেরা আছেন তাদেরকে বলছি, তো এই যে জায়গাটা দেখছেন সমুদ্রের মতো, এইটা কিন্তু আসলে যশোর জেলার কেশবপুরের ভিতর যে ভবদহ স্লুইস গেট, যেটাকে অনেকে যশোরের দুঃখ বলে আখ্যায়িত করেন, সেই জায়গাটা। তো দেখুন যে মানে কী একটা অবস্থা, এখানে প্রচণ্ড উত্তাল একটা অবস্থা। তো আসলে এইটা এই যে এই পাশে কিন্তু পানি পাসিং হচ্ছে, আর ওই পাশ থেকে কিন্তু পানিটা নিয়ে আসা হচ্ছে যাতে ওই পাশের গ্রামগুলোতে জলাবদ্ধতা না হয়। তো এটা 1960-এর দশকে তৈরি করা হয়েছিল পাকিস্তান আমলে। তো তখন এটা আসলে এই যে ভবদহ যে বিল, এখানে যে জলাবদ্ধতা হয়, এখানে কিন্তু আসলে বেশ কয়েকটা নদী কিন্তু এখানে মিলেছে, এবং 27টা বিলও কিন্তু এখানে, 27টা বিলের সঙ্গমস্থল আর কমপক্ষে 3টা নদীর সঙ্গমস্থল, স্থানীয়রা আরও ভালো বলতে পারবেন আমার যেটা মনে হয়। তো এখানে যেটা আমি বুঝলাম, তো এখানে হরিহর নদী, মুক্তেশ্বরী নদী, টেকা নদী, এরকম কয়েকটা নদী আছে কিন্তু এখানে একসাথে মিলেছে। তো আমি এখন ভবদহ স্লুইস গেটের উপর অবস্থিত যে ব্রিজটা সেটার উপর দিয়ে যাচ্ছি, এতক্ষণ আপনাদেরকে সাইডে আমি দেখিয়েছি সাইড ভিউটা। তো দেখুন যে কীভাবে পানি কিন্তু যাচ্ছে, আসলে খুব সাধারণ জায়গায় কিন্তু অসাধারণ হয়ে ওঠে, সাধারণ জিনিসটাই কিন্তু অসাধারণ বেশি হয়। কিন্তু আমরা আসলে এই যে কোনো জিনিসের একটা রিউমার আছে, সেই রিউমারের পিছনেই ছুটি, যে আসলে কক্সবাজার আমাদের কাছে দেখতে খুবই, মানে সবাই যেহেতু যাই, সুন্দরবন সবাই যেহেতু যাই, এই কারণে কিন্তু এই স্পটগুলোতে মানে সবাই আমরা একটু ছুটি পেলে সেখানেই যেতে চাই, মানে জনপ্রিয়তাটা পেয়ে গেছে। আমি বলছি না কক্সবাজার বা সুন্দরবন আমাদের এখানকার থেকে সুন্দর নয়, মানে অনেক বেশি সুন্দর সেই জায়গাগুলো অবশ্যই, তা না হলে এত বড় বড় সে ট্যুরিস্ট স্পট সেগুলো হতো না বা পর্যটকদের এত ঢল নামতো না। তো তার ভিতর আমরা অনেকে মনে চাই যে সবসময় তো এখানে তো গিয়েই থাকি, বা আপনি ধরুন কক্সবাজার দুবার গিয়েছেন বা সুন্দরবন দুবার গিয়েছেন, তখন মনে হতে পারে যে হাতে অল্প সময় আছে, একটা দিন ছুটি আছে, তো স্থানীয়ভাবে কোথায় যেতে পারি, বা ব্যতিক্রমী কোনো একটা জায়গায় যাই, ব্যতিক্রমী কোনো কিছু দেখি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এইগুলো খুবই সুইটেবল একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। অনেকক্ষণ ধরে মানে আপনার বসে থাকলে, একেবারে নিভৃত গ্রাম কিন্তু এখানে, একেবারে অজ গ্রাম বলতে যেটা বোঝায় সেটা এই যুগেও এখানে কিন্তু কম বেশি আপনি সেই ফিলটা পাবেন, অনুভবটা পাবেন। তো দেখুন মানে পানিটা কিভাবে মানে আসছে আর কি, এখানে আসলে পানি নিষ্কাশন হচ্ছে এখন, যেহেতু বর্ষাকাল, রিসেন্ট বর্ষাকালটা, সাম্প্রতিক সময়ে বর্ষাকাল শেষ হয়েছে, এখন হালকা হয়তো 15 দিন বা এক মাস পর একটু বৃষ্টি হয় এই অক্টোবর মাসের দিকে।
তো এখন যেহেতু এতদিন যে জলাবদ্ধতাটা বা জলাবদ্ধতার কোনো ভাব যদি পরিলক্ষিত হয়, যে মনে হয় যে পানিটা এখানে বেশি আছে, তখন এই পাশ থেকে পানিটা নিয়ে এইদিকে দিয়ে দেওয়া হয়। যেহেতু আমাদের যশোরের সাইডে কিন্তু নদী নালা বা খাল বিলগুলো কিন্তু আসলে তেমন একটা যেহেতু প্রমত্তা কোনো নদ নদী তেমন নেই, শুধুমাত্র নোয়াপাড়ার দিকে একটু নদীটা আপনার সামান্য বলা চলে যে জোয়ারভাটা আসে এবং সেখানে ছোট ছোট জাহাজ স্টিমার লঞ্চগুলো আসে মালামাল বহনের জন্য, ব্যবসায়িক যেসব মালামাল পাথর তারপর সিমেন্টের যেসব উপাদান এইগুলোর জন্য সারটার নিয়ে আসে। তো তাছাড়া কিন্তু যশোরের সমস্ত নদী একসময় প্রমত্তা ছিল, কিন্তু মোটামুটি গত 60-70 বছরের ভিতরে যশোরের নদীগুলো সবই কিন্তু মোটামুটি স্রোতবিহীন বা জোয়ার ভেটাবিহীন হয়ে গিয়েছে। তো সেজন্য জলাবদ্ধতার সৃষ্টি হয় কিছু কিছু জায়গায়। তো সরকারের উদ্যোগে খনন কার্য চলার কারণে রিসেন্ট আবার আমাদের এই যে যশোরের যেটা প্রাণ কেন্দ্র দলাটানাতে ভৈরব নদে একটু জোয়ারভাটা দেখা গিয়েছে, সেটা বলা হচ্ছে যে প্রায় 100 বর্ষ পর জোয়ারভাটা সেখানে এলো। তো এটা একটা ভালো দিক যেহেতু। তো এই যে পাশে পানিটা যাচ্ছে এই দিক দিয়ে কিন্তু পানিটা পাসিং হয়ে খুলনার দিকে ভদ্রা নদী, সম্ভবত ভদ্রা নদী, আপনাদের সঠিক তথ্য কারো জানা থাকলে সেটা কমেন্টে জানাবেন যে কোন নদীতে গিয়ে এটা পড়ছে। তো এটা সম্ভবত খুলনা ডুমুরিয়া ওই দিকে চলে যাচ্ছে এই পানিটা, ওই দিকে আবার এটা সহজে পাসিং হয়ে যাচ্ছে, মানে ও থেকে পানিটা চলে যাচ্ছে, সেহেতু সেই কারণে কিন্তু এখানে দেখছেন যে বিদ্যুতের যে বিভিন্ন সরঞ্জাম বসানো আছে, তো এইগুলা কিন্তু ব্যবহৃত হচ্ছে আর কি, বিদ্যুতের এই সরঞ্জামগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে মূলত এই পাম্পগুলো মোটরগুলো সবসময় চালু রাখবার জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ পানি প্রবাহ শেষ হওয়ার পরই বন্ধ করা হবে। এই পাশে দেখছেন যে পানি, এখানে যদিও মনে হয় যে পাড়ের তো উপরে কোনো পানি নেই যেহেতু এখানে তো জলাবদ্ধতার কোনো ব্যাপার নেই, কিন্তু আসলে এখানে না, ভিতরে আরও পিছনে যখন আপনি যাবেন তখন দেখবেন যে কোনো কোনো গ্রামের কাছে পানি উঠবার একটা সম্ভাবনা। তো এটা তো এক সময় মানে প্রায় প্রতি বছরই যশোরে আমাদের সদর উপজেলাতে এসে এই নিয়ে মিছিল হতো যে অনেক গ্রাম মানে গ্রামের পর গ্রাম শত শত গ্রাম তলিয়ে যেত এই ভবদহের এই জলাবদ্ধতার কারণে। তারপর এই সেচ পাম্প প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে, ফলে আর কি পানি সেভাবে গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে না। দেখুন আসলে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগবে, আমি আসলে সাউন্ডটা মিউট করে দিয়েছি রিয়েল যে সাউন্ডটা। তো আসলে এখন এই যে ইউটিউবের যেসব পলিসি এর কারণে কিন্তু অনেক সময় সাউন্ডগুলো আমাদেরকে মিউট করতে হয়। দেখা যাচ্ছে যে আমি এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, পাশ থেকে কোনো গান বাজছে, কোনো ট্রাকে বা কোনো গাড়িতে বা কোনো নৌকায় গান বাজতে বাজতে যাচ্ছে, মানে কোনো পিকনিক পার্টি বা আশেপাশে কোথাও গান বাজছে, তো সেটাও কিন্তু ইউটিউব কপিরাইট ধরেছে। কিন্তু রিয়েল সাউন্ডটা আসলে ভিডিওর সাথে ইউজ করতে পারলে, ব্যবহার করতে পারলে খুবই ভালো হতো, আসলে কিছু করার নেই। সেজন্য প্রকৃত যে সাউন্ডটা এখানে শব্দটা সেই অনুভবটা মানে সেটা যদি আপনাদেরকে দেওয়া যেত তো ভিডিওটা আরও ভালো লাগতো। অনেক সময় দেখা যায় যে পাশে গান চলে, মানে কেউ না কেউ, এখন তো যেহেতু মোবাইলের যুগ, কেউ মানে অ্যান্ড্রয়েড মোবাইলের সবার হাতে হাতে থাকে, তো সেহেতু কেউ গান বাজাচ্ছে পাশে বা কোথাও লাউড স্পিকারে গান বাজছে, এটা আবার ভিডিওতে যখন ক্যাপচার হবে তখন দেখা যাচ্ছে এটা আবার ইউটিউব কপিরাইট ক্লেম আসে। এরকমও হয়, আমি নিজেই 2 বার এরকম সমস্যায় পড়েছি। কয়েকবার আমার আগের যেসব চ্যানেলগুলোর চেষ্টা শুরু করেছিলাম আমি ইউটিউব হাতে করি তখন, তো এই কারণে আসলে রিয়েল সাউন্ডটা ব্যবহার করি না, এই জন্য অনেক সময় শুনতে একটু ভিডিওটা দেখতে বোরিং লাগে এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও। তো এইটা ভবদহের যে বাজার, এখানে কিন্তু সকালবেলায় মৎস্য বিক্রি করা হয়, প্রচুর পরিমাণ মৎস্য এই হাটে আসে, ভবদহ মৎস্য আড়ত। এখান থেকে সারা যশোর শহরে এবং দেশের বিভিন্ন স্থানে মৎস্য মানে সাপ্লাই হয়। তো দেখুন এখানে নেম প্লেট যেটা কালিশাকুল ভবদহ।